Hello viewers, welcome to my new channel viewers. দেখুন এই যে আমার একটা ফাকুর বনসাই এর চারা আমি 5 বছর পূর্বে লাগিয়েছিলাম। এই প্লাস্টিক বেগে ছোট ছোট বেগে লাগিয়ে বছরের পর বছর তাকে পরিচর্যা করেই এই 5 বছর 4 বছর পূর্বে পরিচর্যা করে এই পানির ফিল্টারে লাগিয়েছিলাম। বিওয়ার দেখুন লাগিয়ে এখন 5 বছরে পড়ে গেছে। ওটাকে এখন আমি নতুন সামান্য মাটি পরিবর্তন করব, পুরাতন মাটিকে একটু সরিয়ে তারপরে নতুন একটু অর্গানিক এই গোবর সার একটু মাটি সামান্য এই কাঠ কয়লা একটু বালি একটু সালি উনুনের সালি এগুলো দিয়ে মিক্স করে নতুন একটু মাটি দেব। ওটার জোরে ওটা রুট ভালোই হয়েছে, এখন রুট গুঁড়িয়ে দিয়েছি, এখনও বের করিনি, তবে বের করব। এই মাটিকে পরিবর্তন করে দিলে মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে এই স্প্রেটে করতে হয়। এই হলো অবস্থা, 5 বছরে পড়ে গেছে, বনসাই রূপ আসেনি, তবে আসবে হয়তো, আর 10 বছর না গেলে তো হয় না। এই যে দেখছেন একটা বোতলের ভিতরে রোড ছিল, এই রোডটা বের করে দিয়েছি নতুনভাবে, আবার পানি দিয়ে এই রোডটাকে নিচে নামিয়ে মাটিতে ফুটে দেব, আবার বোতলটাকে লাগিয়ে দেব পানি দিয়ে, যাতে রোডটা নাম পাও লম্বা হয়ে মাটিতে বসে যায়। এই হলো অবস্থা। এই দেখছেন মাঝে মধ্যে ছাটাই করতেছি, যাতে ডাল ডুল পাতা পোচা গাছ এগুলো দিতে অনাকাঙ্ক্ষিত মানে আনওয়ান্টেড এই লিভ এজেন্ডে বার্ড চেঞ্জ কাট আউট ফ্রম দ্য ট্রি অফ বনসাই প্লান্ট ফিকাস ফিকাস স্যাম্পল আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেম ফিকাস স্যাম্পল ওকে দেন দেখুন দেওয়ার এই যে কি বলি একটা বনসাই করতে হা 200 থেকে 300 বছর চলে যায়, বুঝতে পারছিস অবস্থা কেমন করে করবো জানি না। তো এই চেষ্টা চালিয়ে যাচ্ছি, বললে হতেও পারে হতে পারে হয়তো বা জানি না, তবে চেষ্টা করছি। এই দেখুন মাটিটা সরিয়ে দিচ্ছি, এই 5-6 মাস আগে পুরাতন মাটি ওটাতে আমার সত্যি নেই, আমার মতো হয়ে গেছে, একে বদলিয়ে তারপরে নতুন করে আবার কিছু মাটি দিয়েছে। এই নিচে জ্বর আছে কিন্তু এই যে রুট রুট ভালো হয়েছে, ওটাকে এখনও আমি বের করিনি, ওটাকে আমি এই বনসাই পট আমার অলরেডি বানানো আছে 20 থেকে 30টা, আর এই তেঁতুল বনসাই আছে বড় বড় ট্রাম্পেল বিগ রাম্পেল বড় বিগ লিভ ফিকাস উই হ্যাভ অলরেডি আই হ্যাভ ইউ আই মিনি ব্যালকনি গার্ডেন এবং এবং দ্য বাউন্ডারি দ্য কুইন অফ বাউন্ডারি আমার বিভিন্ন প্রজাতির এই ছোটোখাটো একটা মিলে আমার এই সময় কাটানোর জন্য আমি করি আর কি। এই দেখুন আশেপাশে অনেক চারাই আছে, অনেক কিছুই আছে, এই প্রতিদিন সকালে একটু ব্যায়াম ট্যায়াম করি চর্চা করি, সময় টাইম যায় ভালো তো ভালোই লাগছে। ওই দেখেন এটা 5 বছর আগে এই একটা বিল্ডিংয়ের উপর থেকে নিয়ে এসেছিলাম ছোটো একটা চারা, তারপরে এটা পরিচর্যা করতে করতে এখন পর্যন্ত এই করতে হয়ে গেছে, কীভাবে কী করতে তাও জানি না, কত কিছু দিতে হয় বলি 15-20 জাতের এই চার চার ফার্টিলাইজার দিয়ে তারপরে এটাকে যত্ন করতে হয়, দিচ্ছি তো দেবো আরও দেবো ভাই, আরও শিং কুচি হাড়গুলো এই যে ফার্টিলাইট ফার্টিলাইজার ইটের গুঁড়া কাঠ কয়লা এরপরে সালি ধানের গুঁড়া এগুলো সামান্য মাটি বালি এগুলো
তারপরে ভিটামিন, এরপরে ফাঙ্গিসাইড, কীটনাশকগুলো ক্ষত কিছু দিয়ে ব্যবহার করতো, দিয়ে আর অভাব নাই, বলে আর লাভ নেই। এই যে দেখছেন, এই যে দেন, এই মাটিটা প্রায় এক বছর ফুলবেড তৈরি করা আমার বর্ষা পেয়েছি, আমি এসেছি। এই যে এরকম এই মাটিতে ইটের গুঁড়া আছে, তারপরে ইটের গুঁড়া আছে, বিভিন্ন ধরনের জৈব অর্গানিক সার আছে, এই সারগুলো দিয়ে মাটি সরিয়ে আবার দিলাম, তারপরে ওটাকে ওয়্যারিং করবো। একটা এই যে ওয়্যারিং করতে একটু আর পয়সা লাগে নাকি, আমাদের এলাকায় থার থার এই থামার থার থার নেই তো, এই খাবো কোথায়? ওটা হয়তো ডাকা ডুকা আছে, এই যে কী দরকার রে বাবা, বাড়িতে ডিসলাইন ছিল, ডিসলাইনকে খেতেই ওয়্যারিং করে দিচ্ছি, হলে হবে না হলে তো আর কী আর করা যায়, তো হওয়ার জন্যই ক্ষতি। আমি কিন্তু রিয়েলি অ্যাক্টিভ টু দ্য বনসাই ফিকাস রাম্পেল, ইট ইজ দ্য ফিকাস রাম্পেল, ইউ নো ভেরি এক্সপেন্সিভ ইন দ্য ওয়ার্ল্ড অফ চায়না, জাপান, কোরিয়া, ভিয়েতনাম, আমেরিকা, ইংল্যান্ড, এটার কিন্তু কদর আছে। আমাদের বাংলাদেশে আনা সেখানেই পাওয়া যায়। এই আমরা এই যে কাঠকলাই দিয়ে কাঠকলা দেখছি, কিছু করে কাঠকলা এগুলো নানান প্রজাতির আটকে প্রজাতি, নানান ধরনের সার সবজি এই তাকে যত্ন করতে হয়, টেকটা নিতে হয়তো হয়ে যাবে, তবে হবেই আমি নিশ্চিত, কারণ আমি তো অ্যাক্টিভ, আমার এইটার প্রতি খুব আকর্ষণ যে আমি কয়েকটা বনসাই চারা তৈরি করবো। আমার লাইফ টাইমে হয়তো পারবো না, চেষ্টা করছি। এই যে দেখছেন, এই মোটামুটি